ঘুম থেকে উঠতে ভালো লাগছিল না, কেমন জানি মনে হচ্ছিল একটা বাইরের স্যাঁতসেঁতে ওয়েদার, ঠান্ডা ঠান্ডা ভাব। সত্যিই তাই, ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গরম জলটা নিয়ে এসে দরজার সামনে দাঁড়িয়ে দেখছি বাইরে ঝরঝর করে বৃষ্টি পড়ছে। পল্লব বাইকটা বের করে দিয়েছে, শুধু শুধু ভিজছে বাইকটা। আর এরকম বৃষ্টির ওয়েদার না সকালবেলা ভালো লাগে না, সকালবেলা এরকম বৃষ্টি দেখলে মনে হয় যদি ঘরে থাকতাম, গরম গরম খিচুড়ি আর ডিম ভাজা খেতাম তাহলে ঠিক আছে। কিন্তু যাদের প্রতিদিন বেরোতে হয় তাদের এরকম ওয়েদার দেখলে কিন্তু একটুও ভালো লাগে না। তোমাদের কেমন লাগে বলো তো একবার। গুড মর্নিং সবাইকে, যে যেখান থেকে আমাকে দেখছো, সবাইকে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক শুভকামনা। ভালো আছো তো সবাই? আমরা ভালোই আছি, ভালোই আছে এই জন্য বললাম যে জানোই একটু জ্বর জ্বর চলছে, দুজনেরই শরীরটা খুব একটা যে ভালো তা নয়। কাজ শুরু করি। আমার গতকালের ভিডিও দেখে অনুপমার পরিবারের, মিষ্টি সুন্দর একটা পরিবার অনুপমার পরিবার, তোমরা অনেকেই বলেছো অনু কেন বন্ধ করে দিলে ছোটবেলার গল্পটা বলা, শুনতে খুব ভালো লাগে। তো আবার আজকে শুরু করি ছোটবেলার গল্প বলা। আমাদের ছোটবেলাটা, ওই যে বললাম খুব যে একটা বিশাল প্রাচুর্যের মধ্যে বড় হয়েছি তা না, অনেক বড় পরিবার। ছুটির দিনে সকালবেলা কি রান্না হতো জানো? ঠাকুমা রান্না করতো, চালের যে খুদ হয়, এখনকার জেনারেশন বুঝতে পারবে না চালের খুদ কোনটাকে বলে, ভাঙা চাল যেটা হয় আর কি, চাল থেকে কুলো দিয়ে ঝেড়ে সেই খুদটা বের করে রাখা হতো। আর এই ছুটির দিনে সকালবেলা ওই খুদটা দিয়ে জাউ রান্না হতো, মানে ফ্যান ভাত এখন যাকে বলে, অপূর্ব খেতে লাগতো গরম গরম। এর সঙ্গে থাকতো শুকনো লঙ্কা ভেজে আলু সেদ্ধ মাখা, ঘি, আর ওই ডাল বেটে যে বড়া বানায়, এখন দেখবে ভ্যানে গাড়িতে আমাদের কলকাতাতে দুর্গাপুরে হয়তো অনেক জায়গায় পাওয়া যায় ওই বড়াগুলো বিক্রি হয়, ওরম ছোট ছোট করে বড়া বানাতো ঠাকুমা। সেই এক বাটি বড়া, ঘি, শুকনো লঙ্কা দিয়ে আলু সেদ্ধ মাখা আর ওই যাও, উফ যেন অমৃত। কারা খেয়েছো আমায় জানিও। আজকে শরীর জুৎসই নেই বলে দেখো বাসনগুলোও পড়ে আছে, এখনো তোলা হয়নি। এখানে পটল ভাজা করেছি, আলুটা সেদ্ধ করে নিয়েছি, একটু ম্যাগি ম্যাজিক মশলা দিয়েছি, সর্ষের তেল, নুন আর শুকনো লঙ্কা ভাজা দিয়ে মাখবো। এইখানে পাতলা করে মুসুর ডাল করছি পেঁয়াজ দিয়ে, এটাই আজকে আমাদের খাবার। একটু ঝাল ঝাল করে মাখছি, মানে এবেলার খাবার এটা। এবার রাতে কি খাবো সেটা আবার পরে এসে চিন্তা করব। পল্লব চলে এসছে, কারণ আজকে আদরের স্কুল ছিল না, ওরও খেয়াল ছিল না, আদরের মায়েরও খেয়াল ছিল না, গেছে। তারপরে বলল যে না আজকে তো পরীক্ষা নেই, তারপরে চলে এসছে। আর এখন বৃষ্টিটাও থেমে গেছে, হালকা হালকা রোদও উঠে গেছে, দেখো বাইরেটা, এই দেখো হালকা হালকা রোদও উঠে গেছে। এই যে আজকের খাবার দাবার রেডি, এইখানে হচ্ছে পাতলা করে পেঁয়াজ দিয়ে মুসুর ডাল, এখানে আলু মাখা, পটল ভাজা, শুধু ভাতটা সেকেন্ড ফুড চলছে এখন। আকাশ পুরো মেঘে ছেয়ে আছে, এই বৃষ্টিটা আসার ফাঁকে চট করে বেরিয়ে যাবো, এই একজনের রেনকোট আর আমার রেনকোট। কি বলবো, গুড ইভিনিং বললো, ঘড়িতে এখন সময় হয়েছে 9:30, এখন একটু বেশ ঝরঝরে আছে। দুপুরবেলা যখন লাঞ্চ করলাম, লাঞ্চ করার পরে না শরীরটা খুব খারাপ লাগছিল, আর যাওয়ার সময় এত তাড়াগুলোতে প্যারাসিটামল ব্যাগে ঢোকাতে ভুলে গেছি। এর আগে দুটো ছিল, দুটো দুদিনে খেয়ে নিয়েছি। তারপরে আমাদের কারুর না কারুর কাছে থাকেই অফিসে বলে, একটা প্যারাসিটামল খেয়ে নিয়ে তারপরে একটু শান্তি হলো। আসার পথে এখন গেছিলাম একটু চম্পার বাড়িতে, খুব দরকারি একটা কাজ ছিল, ওই জন্য আর ক্যামেরা অন করিনি। ওর বাড়িতে যাওয়া মানে ওর বাড়িতে ঢুকেছি, তখন বাজে 6:40 আর এখন বাজে 9:25, এই আসলাম বাড়িতে 10 মিনিট হলো। এসে ড্রেস চেঞ্জ করে তোমাদের সামনে এসেছি, আর তারপরে তোমার ইয়ে কী বলে খেলাম, মুড়ি খেলাম, যেটা আমাদের প্রতিদিন, মানে চম্পা আমি আর পল্লব এক জায়গায় হলে মুড়ি আমাদের চাই। এখন তো ওর দুই মেয়ে কেউ নেই, বড় মেয়ে চাকরি করে বাইরে থাকে, ছোটো মেয়ে এখন পড়া বাকি বাঁকুড়া কলেজে ভর্তি হয়েছে, ও হস্টেলে থাকে। তারপরে ওখান থেকে এখন ঘরে এলাম, রান্না সব করাই আছে, এই দেখো ভাত আর ডাল করা আছে, এর সাথে একটু পটল ভেজে নেবো, হয়ে যাবে রাতের খাবার। আর একটা মজার কথা, কালকে আমি কি একটা কাণ্ড ঘটিয়েছি, কাল পরে মানে খাওয়া দাওয়ার পরে তোমাদের সাথে শেয়ার করবো, শুনলে হাসতে হাসতে মরে যাবে। থেবড়ে থুবড়ে মাটিতে বসে পড়েছি, পরে কি করছি দেখো, এইগুলো কেটে নিলাম, এইগুলো এখন ভাজা করব। এত বাজে অভ্যাস হয়েছে না, ডাল ফাল সব ছিল ঢুকিয়ে দিলাম ফ্রিজে, ঘুগনি ছিল, ঘুগনি পাঠিয়েছিল চম্পা, সব ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। এখন খালি মনে হয় কি এইগুলো একটু ভাজাভুজি করবো হালকা তেলে ফ্রাই প্যানে, তারপরে একটু ঘি আর কাঁচা লঙ্কা, রাত্রে খালি এই খেতে ভালো লাগে। চলো এগুলো ধুয়ে টুয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে ভাজা বসিয়ে দিই।
এরকম ভাজা কেকে তোমরা খেতে ভালোবাসো একটু বলবে তো? আমাদের তো খুব ভালো, আমার তো বিশেষ করে খুব ভালো লাগে। আর পল্লবের তো ঘি হলো, তার সাথে তুমি ওকে যাই দাও না কেন, যাই দাও, ও তাতেই খুশি। আর শুধু কাঁচা লঙ্কা দিয়ে দাও আর একটুখানি আলু সেদ্ধ দিয়ে দাও, ও তাতেই খুশি। ওর খাওয়ার কোনো জ্বালাই নেই। তোমরা কালকে বলেছিলে কুমড়ো ভাজা করেছিলাম যখন, কুমড়ো ভাজাটা পাঁচফোড়ন দিয়ে করলে ভালো হতো, তো আজকে তাহলে এই ভাজাটায় পাঁচফোড়ন দিই। পাঁচফোড়নের গন্ধটা ভালো বেরোবে, এই ভাজাটায় পাঁচফোড়ন দিলাম। আর একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দেবো, পাঁচফোড়নের সঙ্গে শুকনো লঙ্কা একটা না দিলে ঠিক জমে না। এখানে অনেক প্যাকেট আছে, দেখো একটা প্যাকেট নিয়ে নাও যে কোনো। এইটা জাস্ট গন্ধের জন্য দিলাম, ঝালের জন্য না, ঝালের জন্য কাঁচা লঙ্কা নেব। এক্সস্ট তো চালাতেই হবে। কুমড়ো আছে, পটল আছে, আলু আছে, তার সাথে আধখানা পেঁয়াজ। আধখানা পেঁয়াজ সেই সময় ডালে দিয়েছিলাম, আর আধখানা পেঁয়াজ ছিল সেই পেঁয়াজটাও দিয়ে দিলাম। দেখবে ভাজাতে যদি কোনো সময় নুন বেশি হয়ে যায় খাওয়াটা খুব কষ্টকর হয়ে ওঠে। ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম তো ভাজা প্রায় হয়ে এসছে, দেখি ভাজা কি অবস্থায় আছে। কতটুকু তেল দিয়েছি তখন তোমরা দেখেছো, দেখো মোটামুটি ওইটুকু তেলের মধ্যেই আমার কিন্তু ভাজা 60% রেডি হয়ে গেছে, দেখেছো? ওই দিক থেকে আরেকজন বলছে, ভাবছে আমি ওর সাথে কথা বলছি, আমি যে ভিডিও করছি বুঝতে পারেনি, উনি এখন কি লক্ষ্মীর ভাণ্ডার না নারায়ণের ভাণ্ডার কি যেন নিয়ে গবেষণা হচ্ছে সেইটা দেখছে, বলছে যে ভাবছে যে আমি ওকে কথা বলছি। দেখো কি দারুণ খাবার রাতের খাবারে আছে, ঘি, গরম গরম ভাত আর সবজি ভাজা। আমারও সেম, ঘি, গরম গরম ভাত আর সবজি ভাজা। চলো কাজকর্ম ওদিকে সব সারা হয়ে গেছে, এখন চিয়া সিডসটা ভিজাবো। চিয়া সিডসটা আগে ভিজিয়ে নিই। রোজ দিন ভিজাই না, রোজ খাই না জানো তো, এক একদিন খাই, মানে ওই ধরো 7 দিন খেলে আবার 2-3 দিন বন্ধ দিই। মাঝে মাঝে দইয়ের সাথেও খাই তো জানোই তোমরা, আর জলের সাথে খেলে এইটাই হচ্ছে আমার পরিমাপ। 1 চামচের বেশি কিন্তু চিয়া সিডস খাওয়া ঠিক না জানো তো। চলো এটা ভিজিয়ে রেখে দিলে কি হয় বলো তো, সকালে ব্রেকফাস্ট না করলেও অসুবিধা হয় না, চিয়া সিডস তোমার সেই পেটটা ভরিয়ে রাখে, আর এটা তো সুপার ফুড। আর এখন আমি যখন চিয়া সিডস খাওয়া শুরু করেছিলাম
আমি শুরু করেছিলাম করোনার সময় থেকে, তখন করোনার পরপর আর কি, এই 2020 শেষের দিকে। তো তখন চিয়া সিডস এত লোকে চিনত না, এখন চিয়া সিডস সবাই চেনে, সবাই জানে কীভাবে খেতে হয়। চলো চিয়া সিডস ভেজানো হয়ে গেলো, এবার এই দিকটা একবার দেখিয়ে নিই, নিয়ে তারপরে তোমাদের আসল কাহিনীটা বলবো কালকে কী করেছি বলে, তারপরে গুড নাইট করবো। দেখতে পাচ্ছো বাইকটা, আর ওই যে ওই পাশে রয়েছে কি এটা রেনকোটটা ঝুলছে, চলো যাই দেখাই। এখানে এই দেখো, এই যে কটা বাসন মেজেছি এখানে উপর দিয়ে দিয়েছি, এদিকে সিঙ্ক ঠিক পরিষ্কার করা কমপ্লিট, এদিকেও সব গোছানো গাছানো কমপ্লিট হয়ে গেছে। বলি তোমাদের গতকাল কি হয়েছিল। গতকাল অফিস যাওয়ার সময় তোমাদের সাথে তো কথা বলে বেরোলাম, কথা বলেছিলাম, হ্যাঁ বলেছিলাম কোথায়, হ্যাঁ কথা বলে তো বেরোলাম। বেরিয়ে অফিস গেল, মানে টিফিনের ব্যাগটা নিয়েছি, বাইকে ঝুলিয়ে দিয়েছি, ফোনটা সবসময় হাতেই নিয়ে যাই, কেননা যাওয়ার পথে টাইমিংটা দেখতে হয় যে দেরি হয়ে গেল কি না, কতক্ষণের মধ্যে পৌঁছতে হবে, এটা দেখার জন্য ফোনটা হাতেই থাকে। তারপরে বা কখনো কাস্টমারের ফোন টোনও আসে, দিয়ে চলে গেছি প্রায় অফিসের কাছাকাছি, আর এক দেড় মিনিট মতন বাকি আছে। তখন হঠাৎ মনে হলো আমার কাঁধে ব্যাগ নেই, কাঁধটা তো হালকা কেন। তখন পল্লব জাস্ট একটা ইউটার্নের কাছে এসেছে, পল্লবকে বলছি এমা আমি তো অফিসের ব্যাগটাই আনিনি। পল্লব বলছে কি সর্বনাশ বলে, ও তখন আমাকে ওখান থেকে নিয়ে ঘুরবে। আর তখন বেজে গেছে 9:52, ওখান থেকে ঘুরে আমি বাড়ি এসে আবার নিয়ে যেতে যেতে 10:10-15 হয়ে যাবে। তা আমি বললাম তুমি এক কাজ করো, তুমি আমাকে নামিয়ে দাও, আমাকে অফিসে নামিয়ে দিয়ে তারপরে তুমি ঘরে এসে ব্যাগটা নিয়ে তারপরে তুমি অফিসে এসো। হ্যাঁ কালকে অফিস যাওয়ার সময় দুজনকেই একসঙ্গে দেখিয়েছিলাম, যাই হোক। তারপরে আমাকে নামিয়ে দিল, ভাগ্যিস যে ফোনটা আমার হাতে ছিল, আর আমার যা যা কাজের লাগে তা অর্ধেকটাই আমি ডেস্কে রেখে আসি, খাতা ডায়েরি লাইনার যা থাকে সব আমি ডেস্কে রেখে আসি, ডেস্কে রেখে এসেছিলাম। কিন্তু চশমা ছিল না, পেন ছিল না, এগুলো সব ব্যাগে ছিল। তারপরে কাজ শুরু করলাম, ও পৌঁছলো তখন 10:20 হবে। তারপরে আর অফিসে তো সবাই শুনে কি হাসছে, বলছে তুমি কি করেছো গো, আর বলো না আজকে যে মন কোথায় ছিল, আমি কোথায় ছিলাম, আমার মাথা কোথায় ছিল জানি না, ভাগ্যিস মনে পড়েছে, মনে না পড়লে কি হতো, পল্লব ওপরে উঠে আসতো আবার পল্লবকে যেতে হতো। তো যাই হোক, এই হচ্ছে আমার কাহিনী, এই কাহিনী তোমাদের সাথে শেয়ার করলাম। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা বাই বাই। এখন বৃষ্টি নেই, কালকেও যেন বৃষ্টি না থাকে, বৃষ্টির জন্য খুব সমস্যা হচ্ছে। মান্থেন্ডে এরকম বৃষ্টি হলে মান্থেন্ডটা হচ্ছে আমাদের পেমেন্ট ওঠার একদম মানে কি বলবো, একদম আর কি সব থেকে ভালো সময়। তো এই সময়ে যখন বৃষ্টি হয় না তখন খুব সমস্যা হয়ে যায়, খুব সমস্যা হয়। কালকে যেন বৃষ্টিটা না হয় এটাই চাইছি, খুব রোদেরও দরকার নেই কিন্তু বৃষ্টিটা বন্ধ হয়। বাই বাই।